আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে ফরজ গোসল করতে দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। ফরজ গোসল এটা আমাদের ছেলেদের মেয়েদের মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় একটা বিষয়। ফরজ গোসল আমাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলেদেরকে মেয়েদেরকে অবশ্যই কোনো না কোনো প্রয়োজনে, বিবাহিত হোক অবিবাহিত হোক, অবশ্যই ফরজ গোসল করার প্রয়োজন দেখা যায়। যখন শরীরে অনেক নাপাকি ভরে যায় অথবা স্বপ্নদোষ হয় অথবা ঋতু থেকে অনেকে পবিত্র হয় অথবা অনেকে বিবাহিতরা মিলন করার পর অথবা অত্যন্ত নাপাক জায়গায় নাপাক কাজ করার পরে অনেকে গোসল করে অথবা শরীরে অত্যন্ত অত্যাধিক নাপাক ভরার পরেও ফরজ গোসল করে, ইমান ভেঙে গেলেও ফরজ গোসল করতে হয়। যাই হোক, যদি কেউ এই ফরজ গোসল করতে দেখে তাহলে কারো কারো মতে যে কোনো বয়সের হোক, যে কোনো ক্যাটাগরির হোক, তার কি মনের আশা পূরণ হবে। স্বপ্নে ফরজ গোসল করতে দেখলে কারো কারো মতে চিন্তা মুক্ত হবে এবং গুনাহ মাফ করে সে পবিত্র হতে পারবে। যে ব্যক্তি স্বপ্নে দেখবে সে ফরজ গোসল করছে এবং ফরজ গোসলের পর সে নতুন কাপড় পরছে, স্বপ্নদ্রষ্টা যদি চাকুরিজীবী হয়ে থাকে তার চাকুরিচ্যুত হবে, অতঃপর অসম্মানিত হওয়ার পর আবারও পুনরায় চাকরি পাবে, তবে সেই চাকরির মাধ্যমে তার অনেক লাভ হবে। কোনো ফরজ গোসল করার পরে কেউ যদি বন্দী হয়ে থাকে, স্বপ্নে দেখে সে বন্দী আছে, তাহলে বন্দী কোনো ব্যক্তি স্বপ্নে ফরজ গোসল করতে দেখে আল্লাহ তাআলা তাকে বন্দী থেকে মুক্তি দান করবেন। অসুস্থ কোনো ব্যক্তি ফরজ গোসল করতে দেখলে আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দূর করে দিবেন। ব্যবসা বাণিজ্য ব্যক্তি ব্যবসায়ী ব্যক্তি যদি কোনো ফরজ গোসল করতে থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, প্রচুর সম্পদ উপার্জনের ব্যবস্থা হবে, ধনী এবং কেউ চিন্তিত হলে আল্লাহ তাআলা ফরজ গোসল করলে, চিন্তিত অবস্থায় ফরজ গোসল করলে আল্লাহ তার চিন্তা দূর করে দেন, ঋণ হলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। কেননা হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করে নতুন কাপড় পরলেন, মহান আল্লাহ তাআলা তখন তাকে পরিবার পরিজন এবং তার মতো বহু সম্পদ দান করলেন এবং দূরীভূত হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতুসসালামের দুশ্চিন্তা, ফিরে পেলেন সুস্থতার নিয়ামত। এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই ব্যাখ্যাটা দেওয়া হয়। যাই হোক, আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।